দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ মডেল থানায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা। সকালে থানাটি পরিষ্কারের উদ্যোগ নেন সাধারণ শিক্ষার্থীরা। থানার ভেতরে ও বাইরে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা। শিক্ষার্থীরা সকালে থানায় যান এবং পরিষ্কার করতে শুরু করেন। অনেক ক্ষতিগ্রস্ত, গ্লাস তো খুবই অবস্থা, এখন কোনো থানাতে কেউ আসে নাই, ভয় আসতেছে না বা এরকম কেউ আসে নাই। তো আমরা চিন্তা করলাম যে আমার টিমটা নিয়ে আমি আসি, থানাটা পরিষ্কার করে যাই, এই উদ্দেশ্যে আসা। আর মূলত সেটা থানার কার্যক্রম এখনো শুরু নেই, আমরা পুলিশ ভাইদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি থানাতে আসেন, আপনি থানায় ফিরে আসেন, আপনাদের ছাড়া তো আমরা খুবই অসুস্থ। আমরা নিজ উদ্যোগে আমরা এখানে আসছি, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। আর পুলিশ ভাইদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে, মানে এটা আপনাদের দেশ, আমাদের দেশ, সবার দেশ। সো আপনারা আপনাদের চাকরিতে অব্যাহত থাকুন, চাই আমরা চাই যে আপনারা আপনার চাকরিতে রানিং অবস্থায় থাকুন, আপনারা ফিরে আসুন।